আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। স্বাগতম, আপনারা দেখছেন সংবাদ টিভি। সময় বার্তা নিয়ে আমি সঞ্চিত আমদাতের সঙ্গে। সময় বার্তা বেদন করছে এয়ারটেল। আমবাগ হোটেল এন্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। শিয়ালদহ মেল শাখায় ট্রেন চলাচল বন্ধ, বিভিন্ন রেল স্টেশনে থমকে রয়েছে লোকাল ট্রেন। এই ঘটনায় চরম নাকাল নিত্যযাত্রীরা। ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনের পর নির্বাচন পরবর্তী অশান্তি অব্যাহত ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কাকিনাড়া এলাকায়। তার জেরে কাকিনাড়ায় সোমবারও রেল অবরোধ চলেছিল টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে। মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটল না। এদিনও রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান এলাকার বহু মানুষ। বন্ধ আপ ও ডাউন ট্রেন, রেল বহির্ভূত কারণে অবরোধের জেরে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয় বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। তবে শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। সময় বার্তা এখন এই পর্যন্ত। ডেলি আপডেট পেতে চোখ রাখুন সংবাদ টিভিতে।